এই যে শুরু হয়ে গেছে আমাদের, কুকু শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট, কচুরি আর ডাল। আর ওই যে শুভ, এই যে আমারটাও নিয়ে নিয়েছি খাবো। আর শুভ টিফিন করা হয়ে গেছে, দুটো শিং খারাপ, দুটো শিং। আর এই যে আমাদের শুভ নাচছে, টিফিন এখন খাবো, খেয়ে দে। আর ওদিকে রান্নাও হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে শেয়ার করবো। আর এই দেখো পুতু চলে এসছে, পুতুতে হাই করে দাও, এই খেয়ে নিল রে। তো দেখো আমি কিন্তু খেতে বসে গেছি। আর দেখো এই যে পুচকে জোন আমাকে কিন্তু গ্লাসে করে আবার জল এনে দিয়েছে খাওয়ার জন্য। প্রথমে বলছিলাম খাবো না, কিন্তু তাকিয়েই রয়েছে, মানে খেতে হবে, তাই একটুখানি খেলাম। আর ওদিকে কিন্তু মা অলরেডি লাঞ্চের জন্য সব কিছু শুরু করে দিয়েছে। এই যে দেখো বিরিয়ানি হয়ে গেছে, যেটা আলু সয়াবিন বিরিয়ানি হয়েছে এটা কিন্তু ভাই করেছে। আর এই যে দেখো চিকেন চাপও হয়ে গেছে, এটা করেছে হচ্ছে মা। এই যে দেখো একদম মায়ের পায়ের আবিরটা দিয়ে আর কি আমরা এই রং খেলা শুরু করলাম। আর মা এখানে কাজ করছিল, এখন উপরেও অনেক রোদ, মা যাবে না, সেই জন্য কিন্তু মাকে এখানেই রং দিয়ে দিলাম। আর শুভ এখানে দিয়ে দিল। আর এই পার্টটা কমপ্লিট করে আর কি আমরা উপরে যাব। আর উপরে কিন্তু আমাদের গান টান সব শুরু হয়ে গেছে, আর যেরকম আমাদের একটু ইয়ার্কি ফাজলামি চলে সেগুলো কিন্তু চলতেই আছে। আর যে পরিমাণ রোদ উঠেছিল, আর যে পরিমাণ গরম অলরেডি পড়ে গেছে, ছাদে যাওয়াটাও একটা বেশ ভয়ের ব্যাপার। তবে খুব বেশিক্ষণ আমরা ছাদে ছিলাম না, যতক্ষণ একটুখানি খেলা বাকি থাকে ওইটুখানি খেলেই আবার চলে এসেছি। আর দেখো ইনি দৌড়চ্ছেন, ইনি কিন্তু খুব ভালোবেসেছে মানে রং খেলাটা, মানে কেউ লাগালে যে কী খুশি হচ্ছে রং, কেউ না লাগালে নিজে গিয়েই লাগিয়ে নিচ্ছে। দেখো ওর মুখটা দেখলেই বুঝতে পারবে খুব খুশি, মানে রং খেলতে খুব আনন্দ পেয়েছে। এই এবার কেমন লাগছে আমাকে আর পুটুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমাদের পুটুর প্রথম হোলি, আগেরবার হোলিতে অনেকটা ছোট ছিল, তখন একদমই রং খেলতে পারেনি, আর এইবার এতটা ভালোবেসেছে যে খেলেই যাচ্ছে। আর দেখো এখানে পুকুও রং খেলছে। আর দেখাই যে আমাদের পুচকে জনের কতটা ভালো লেগেছে, দেখলে তোমরা বুঝতে পারবে যে ওখানে সব পুকু আমি সব বেলুন ফুলিয়ে রেখেছিলাম আর কি রং দিয়ে, আর সে কিন্তু বেলুনগুলোকে নিচ্ছে আর নিজেই নিজের গাতেই ফাটিয়ে দিচ্ছে। দেখো কারোর গায়ে মারছে টারছে না, নিজেই এরকম চিপে চিপে বেলুনগুলোকে ফাটিয়ে দিচ্ছে, ওটাই ওর খুব আনন্দ। আর কালারগুলো লেগে যাচ্ছে, যদিও কালার খুব একটা বেশি ছিল না, অল্পই ছিল, কোনো অসুবিধা হয়নি। এই এইভাবে চললো আমাদের খেলা। তো আমরা কেমন করে রং খেললাম সেটা দেখতে থাকো।
ততক্ষণ অবধি তো তাও ঠিকঠাক ছিলাম, দেখো মৌ দিদি আর দিদি মিলে আমাকে পুরো ভূত করে ছেড়েছে। কেমন দেখতে লাগছে? আর জানো তো, এই আবিরটা পরে গিয়ে শুভ নিয়ে এসেছিল, এই পার্পল কালারের আবিরটা। এইবার প্রথম দেখলাম আবিরের মধ্যে কত যে রং ছিল, মানে ওই রংগুলো কিন্তু সহজে উঠছিল না। আমরা তো এখানে কোনো রং দিইনি, আগের দিন না রং মেশানো হয়েছিল তাই জন্য কালার হয়েছে, আজকে তো রং মেশানোই হয়নি। কিন্তু এই পার্পল আবিরটায় প্রচণ্ড পরিমাণে রং হয়েছে, মানে আমাদের সবার মুখেই কিন্তু রং লেগেছিলো কিছুটা। কী জানি ওরা কীরকম আবির দেয় এখন আমি বুঝি না। এই যে শুভই বাকি ছিল, তাই লাস্টে শুভকে মৌদিদি রং লাগাচ্ছিল। আর এই আর বেশিক্ষণ আমরা ওপরে থাকবো না, আর বাচ্চাগুলোই যায় একটু বেলুন টেলুন খেলেছে, আমরা তো শুধু আবিরই খেলেছি। আর তারপরে একটুখানি মাকে ডাকলাম, কারণ মা একবার ওপরে আসেনি। মাকে দেখে এই যে মৌদিদি মাকে একটু আবির দিয়ে দিল, ব্যাস আমাদের আবির খেলা শেষ। তারপর আমরা চলে গেলাম হচ্ছে নিচে। বাবু করেছে, আমি এখনো খাইনি, তবে দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে। আলুটা কি সিদ্ধ হয়েছে? দুপুরে কিন্তু ভালো করে ঘুম টুম দিয়ে সন্ধেবেলা আমরা বেরোলাম যে বাইরে কিছু টিফিন করব। তো আমরা চলে এসেছি হচ্ছে ফার্স্টে ফুচকা খেতে। ঝাল লেগে যাবো, ঝাল তো দেয়নি। তারপরে ওখান থেকে আমরা আবার চলে এলাম হচ্ছে একটু ঘুগনি খেতে। যদিও ফুচকা খাওয়ার পর সেরকম খাবো না বলে ওই একটা দুটো নিয়েই আর কি আমরা শেয়ার করে খেয়েছি। ঘুগনিটাও কিন্তু খুব ভালো ছিল। এই সন্ধেবেলাটা আমাদের আর কি এইভাবে কাটলো, আজকের দিনটাও খুব ভালো আমাদের কাটলো। তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর এই দেখো একদম ফ্লাইটটা অনেক নিচ দিয়ে যাচ্ছিলো, তাই তোমাদের সাথে ওটা শেয়ার করলাম। আর এই ভাই তারপরে নিয়ে নিয়েছিল হচ্ছে একটা পাপড়ি চাট একটু ট্রাই করার জন্য, সেটাও আমরা সবাই মিলে একটু ভাগযোগ করে খেলাম। তো চলো ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।